আপনি একটি মিথ্যা কথায় সুস্থ হয়ে যেতে পারেন। হ্যাঁ, এটাকেই বলে প্লাসিবো ইফেক্ট। অর্থাৎ ডাক্তাররা কোনো রোগীকে যখন একটি ওষুধ দেওয়ার বদলে শুধু একটি চিনির ট্যাবলেট দেন এবং বলেন যে এইটি খেলে আপনি সুস্থ হবেন এবং রোগী আস্তে আস্তে সত্যি সুস্থ হয়, একেই বলে প্লাসিবো ইফেক্ট। অর্থাৎ মেডিকেলের ভাষায় এই প্লাসিবো ইফেক্টটা হচ্ছে যে পজিটিভ থিঙ্কিং, আপনি জানবেন যে এই ওষুধটি খেয়ে আপনি সুস্থ হবেন, কিন্তু এই ওষুধের মধ্যে আপনার যে সমস্যা শরীরের সেটি সমাধান করার কোনো উপাদান নেই, অর্থাৎ এটি কোনো ঔষধি গুণ নেই, তারপরেও আপনি সুস্থ হচ্ছেন। এই প্লাসিবো ইফেক্ট সম্পর্কে অনেক বড় বড় গবেষণা হয়েছে এবং দেখা গেছে আমেরিকাতে বিভিন্ন মেডিকেল কলেজ এই প্লাসিবো ইফেক্ট নিয়ে পরীক্ষা করেছেন। তারা একদল দুই দল মানুষকে, একদলকে খাইয়েছেন অরিজিনাল ওষুধ, আরেক দলকে খাইয়েছেন ওষুধের নামে একটি চিনির ক্যাপসুল বা বড়ি, এবং দেখা গেছে যে যারা বিশ্বাস করেছেন এবং যাদেরকে কোনো ওষুধ দেওয়া হয়নি, ওষুধের নামে বা ওষুধের ফর্মে একটা চিনির বড়ি দেওয়া হয়েছে বা ক্যাপসুল দেওয়া হয়েছে, তারা বিশ্বাস করেছেন এবং তাদেরকে আগে বলা হয়নি যে এই ওষুধটা কার্যকরী নয়, তারা সুস্থ হয়েছেন। আর যাদেরকে এই ওষুধটা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে ওষুধটা তেমন দামি না, কাজ হইলেও হতে পারে না হইলেও হতে পারে, এবং তাদেরকে অরিজিনাল ওষুধটা দেওয়া হয়েছে, তাদের থেকে যারা বিশ্বাস করে খেয়েছেন চিনির দলা, তারা সুস্থ হয়ে গিয়েছেন অপেক্ষাকৃত। এটি অবশ্যই সব ক্ষেত্রে কাজ করার কথা নয়। মানুষের যে সমস্ত রোগ মানুষ তার মনস্তাত্ত্বিক কারণে আরো বেশি অসুস্থ হয়, সেগুলো নিয়ন্ত্রণে এই প্লাসিবো ইফেক্ট অনেক বেশি কার্যকরী। আমরা সাধারণ মানুষ অনেক সময় একটা ডাক্তারের চেহারা দেখে এবং তার কাছে গেলে ভাল লাগে এবং আমরা মনে করি যে তার কাছে এসেছি আমরা সুস্থ হব, এই যে বিশ্বাস ডাক্তারের উপর, এ থেকেও মানুষ সুস্থ হতে পারে। এই প্লাসিবো ইফেক্ট অনেক ধরনের রয়েছে, ডাক্তারের কথা, ডাক্তারের ব্যবহার, ওষুধ খাওয়ার যত্ন, অর্থাৎ আপনি একটি ওষুধ দিলেন, সেই ওষুধটা ডাক্তার একটা ওষুধ আপনাকে দিল, সেই ওষুধটা আপনি যত্ন সহকারে খেলেন এবং নিয়ম মাফিক সেই ওষুধটা আপনি আপনার নিয়মিত শুধু খাওয়া না, আপনাকে যে লাইফ স্টাইল দেওয়া হলো সেটিও আপনি পালন করলেন, দেখা যাবে আপনি সুস্থ হয়ে আসছেন, এই ওষুধের মধ্যে হয়তো বা কোনো কিছু ছিল না। এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং জন হপকিন্স ইউনিভার্সিটি এটি রিসার্চ করেছেন যৌথভাবে যে এই প্লাসিবো ইফেক্ট কত কত ক্ষেত্রে মানুষের জীবনে কাজে লাগে। এমনও দেখা গেছে যে মানুষকে বলা হয়েছে যে আপনার পায়ের ব্যথা, একটা অপারেশন করা হবে, আপনি সুস্থ হয়ে যাবেন, এবং সেখানে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, সেই ইঞ্জেকশনে কিছুই ছিল না, হয়তো শুধু পানি ছিল অথবা ডিস্টিল ওয়াটার ছিল, তিনি আস্তে আস্তে উনি ভালো অনুভব করছেন। মারাত্মক যে রোগগুলো রয়েছে, পার্কিনসন রোগ, এই সমস্ত ক্ষেত্রেও এই প্লাসিবো ইফেক্ট কাজ করেছে, ডায়াবেটিসের ক্ষেত্রে কাজ করেছে এবং অনেক ক্রনিক রোগের ক্ষেত্রেও এই প্লাসিবো ইফেক্ট কাজ করেছে। প্লাসিবো ইফেক্ট একটি কার্যকরী চিকিৎসা ব্যবস্থা। আমাদের তার মানে আমাদের মনকে বুঝাতে হবে যে আমরা যে ওষুধটি খাচ্ছি সেটি খেলে আমাদের সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আরেকটা দিক রয়েছে, সেটা হলো নসিবো ইফেক্ট। প্লাসিবো ইফেক্ট হচ্ছে আপনি বিশ্বাস করছেন, আর নসিবো ইফেক্ট হচ্ছে আপনি বিশ্বাস করছেন না। আপনাকে একটা ভালো ওষুধ দেওয়া হলো কিন্তু আপনার তার প্রতি মনোযোগ নেই, আপনি জানছেন, আপনি বিশ্বাস করছেন যে এই ওষুধটি খেলে আমার কাজ হবে না, অবিশ্বাসের কারণে যে ওষুধ আপনার শরীরে কাজ করে না তাকে বলে নসিবো ইফেক্ট। অর্থাৎ আপনাকে আপনার ব্রেন আপনাকে বলছে, আপনার শরীরকে বলছে যে তুমি এটা খাও তুমি সুস্থ হবে, তার মানে আপনার ব্রেন আপনাকে বলছে তুমি এই ওষুধটা খেলে তুমি সুস্থ হবে। আপনার ব্রেনকে বিশ্বাস করাতে হবে, সে শরীরকে কমান্ড করবে এবং আপনি সুস্থ হবেন আস্তে আস্তে। আপনার ব্রেন যদি বলে না এটি কার্যকরী হবে না, একটি ভালো জিনিসও আপনার শরীরে কাজ করবে না,
যদি আপনি বিশ্বাস না করেন, আপনার ব্রেন কমান্ড করে শরীরকে, কত বড় শক্তিশালী একটি জিনিস হচ্ছে আমাদের ব্রেন, আমাদের বিশ্বাস, আমাদের আবেগ, আমাদের লেখাপড়া, আমাদের জ্ঞান, অর্থাৎ এই জিনিসটি সম্পর্কে আমি জানি এটি আমাকে ভালো করবে, এটি সম্পর্কে আমি জানি এটি খারাপ করবে। এই কারণে আমাদের যে নলেজ সেটিও আমাদেরকে সুস্থ রাখার ক্ষেত্রে বা অসুস্থ হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। আপনি একটি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি যদি আপনার কাছে এই তথ্যটা থাকে যে এই রাস্তাতে গেলে হাইজাকাররা আপনাকে আক্রমণ করতে পারে, অনেক ধরনের বিপদ আছে, আপনি শারীরিকভাবে মানসিকভাবে আপনি অস্বস্তি বোধ করবেন, আর আপনাকে যদি কেউ বলা হয় যে এই রাস্তাতে গেলে কোনো সমস্যা নেই, আপনি অনেক ভালো একটা পরিবেশে পাবেন, তাহলে দেখবেন আপনি একটি ভালো শারীরিক অবস্থা নিয়ে সেটি পার করতে পারবেন। অর্থাৎ ইনফরমেশন আপনার ব্রেনকে যা দেওয়া হচ্ছে সেটি শরীরে ব্যাপকভাবে কাজ করে। এটি হচ্ছে নাসিবো ইফেক্ট এবং প্লাসিবো ইফেক্টের মধ্যে পার্থক্য। আজকে আমি প্লাসিবো ইফেক্টের একটি বড় উদাহরণ দেব, সেটি হচ্ছে আমাদের উপমহাদেশের একজন জমিদার ছিলেন ব্রিটিশ আমলে, তিনি ডাক্তারের কাছে গিয়েছিলেন, বারে বারে যাচ্ছিলেন যে আমার সুস্থতা দরকার, আমার মাথা ব্যথা, এই ব্যথা, সেই ব্যথা, কিন্তু ডাক্তার দেখলেন যে একে অন্য একটা ট্রিটমেন্ট দিতে হবে। তখন তিনি বললেন যে হ্যাঁ, একটা দামি ওষুধ আমি অর্ডার দিয়েছি, এটি বিদেশ থেকে আসবে, অনেক দাম। জমিদারকে কি করলেন, এক মাস অপেক্ষা করালেন যে ওষুধটা অনেক দামি, আসতে সময় লাগছে। দেখা গেল সেই ওষুধটা খেয়ে জমিদারের কাজ হয়েছে। অর্থাৎ বিশ্বাস জমিদারের যে ওষুধটা অনেক দামি, এটি খেলে আমার কাজ হবে, সেটি জমিদারের ক্ষেত্রে অর্থাৎ ওই লোকটির ক্ষেত্রে কাজ করেছে। এই হচ্ছে বাস্তবতা।